আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ঘরের সামনে উঠানের কোনায় বা বাড়ির সামনে জলজ উদ্ভিদ লাগাবেন যেটা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। সেটা আমি আপনাদেরকে কিভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি। সম্মানিত দর্শক, প্রথমে জিনিসটা পাকা হতে হবে। আমি এটা পাকা করে নিয়েছি। পাকা করে নেওয়ার পর এটাতে নিচের দিকে মাটি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে মাটি দিয়েছি, কিছু এখানে অল্প খালি আছে, এটাও আমি মাটি দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প করে মাটি দিয়ে নিচ্ছি, পুরো ইয়াটাতে বেশি মাটি দেওয়ার দরকার নাই, অল্প। আর মাটিটা যে কোনো ধরনের মাটি হতে পারে, বিশেষ করে এঁটেল এবং দোআঁশ মাটি মিশ্রিত মাটি হলে ভালো হয়। নিচে অল্প মাটি দেওয়ার পর আমি এবার জলজ উদ্ভিদটাকে এখানে বসিয়ে দিচ্ছি, মাঝখান বরাবর করে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, জলজ উদ্ভিদটা বসিয়ে দেওয়ার পর আমি অল্প অল্প মাটি দিয়ে দিচ্ছি, যাতে গাছটা পড়ে না যায়। আমি চারপাশ দিয়ে অল্প অল্প মাটি দিয়ে দিচ্ছি, যাতে গাছটা ঠেলে পড়ে না যায়। সময় তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখন ভালো মতো করে দুই পাশ দিয়ে মাটি দিয়ে দিয়েছি, গাছটা যাতে ওই জলজ উদ্ভিদটা যাতে পড়ে না যায়। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা অবশ্য এখন একটু ঘোলা দেখা যাচ্ছে। পানিটা যখন বসে যাবে তখন পরিষ্কার হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এছাড়াও আমি সামনে কিছু পাথর দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের বাড়ির সামনে করে এই ধরনের জলজ উদ্ভিদ দিয়ে সাজাতে পারেন। দেখতে পাচ্ছেন জলজ উদ্ভিদ দিয়ে আমি এখানে লাগালাম, ভিউটা আল্লাহর রহমতে ভালো লাগতেছে। এছাড়া চাইলে আপনারা ওয়ালেও কিছু জলজ উদ্ভিদ, চাইলে ওয়ালেও কিছু ফুলের গাছ এভাবে লাগাতে পারেন, যেটা আপনার সামনের ঘরের সামনে সৌন্দর্য বৃদ্ধি করবে। আমি এবং উপরে এবং নিচে লাগালাম পাথর দিয়ে, ভালো লাগতেছে মোটামুটি। এই ধরনের করে চাইলে করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখালাম কিভাবে করে আপনার ঘরের সামনে এই ধরনের জলজ উদ্ভিদ লাগাবেন। সামনে আমি আপনাদেরকে কিভাবে টবের মধ্যে শাপলা গাছ লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে।